বন্ধুরা ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে জিডিএসের যে ভ্যাকান্সি বার হয়েছিল তাতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের প্রথম মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তোমরা সকলে জানো যে মাধ্যমিক পাস প্রার্থীরা এই ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশান করতে পেরেছিল তবে মাধ্যমিকের পার্সেন্টেজ হিসাবে কিন্তু কাট অফ মার্ক যাবে অর্থাৎ তোমার পার্সেন্টেজ যত থাকবে যে পার্সেন্টেজ কাট অফ যাবে সেই কাট তুমি যদি ক্লিয়ার করতে পারো তাহলে তুমি কিন্তু শর্ট হবে ওকে তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি প্রায় চল্লিশ প্লাস ভ্যাকান্সি তোমাদের ছিল অল ইন্ডিয়া মিলিয়ে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়েছিল এবং স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের কাট অফ যাবে বিভিন্ন সার্কেলের কাট অফ আলাদা আলাদা যাবে তো এখানে দেখো তোমাদের ফার্স্ট ম্যারিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে আমি আমাদের ওয়েস্টবেঙ্গলের কাট অফ কত গিয়েছে সেটি আমি বিভিন্ন ডিভিশনের কাট কত গিয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্রথম ম্যারিট লিস্টে যদি তোমাদের নাম নাই এসে থাকে তো ঘাবড়াবে না বা চিন্তিত হবে না তোমাদের পাঁচ থেকে ছয় নম্বর পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট বার হয়ে থাকে যে একটা মেরিট লিস্ট বার হয়ে গেল তারপরে তোমাদের আর মেরিট লিস্ট বার হবে না সেটা না তোমাদের পাঁচ পাঁচ কিন্তু ম্যারিট লিস্ট হয়ে থাকে এর পূর্বে যে ভ্যাকান্সি বার হয়েছিল সেখানে কিন্তু পাঁচখানা প্রিভিয়াস ভ্যাকান্সিতে পাঁচখানা মেরিট লিস্ট বার হয়েছিল তো পাঁচ এবার তোমাদের ছয়খানাও মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হতে পারে তো লিস্ট ওয়ান তোমাদের মেরিট লিস্ট অর্থাৎ এক নম্বর মেরিট লিস্ট তোমাদের পাবলিশ করা হয়েছে এই মেরিট লিস্টে কাট অফ কিন্তু হাই লেভেলে যাবে দ্বিতীয় লিস্টে তোমাদের কাট অফ আরও একটু কম যাবে তৃতীয়তে আরও কম যাবে চার নম্বর লিস্টে আরও কম যাবে পাঁচ নম্বর লিস্টে একদম লো কাটফ যাবে বা যদি আরও একটি লিস্ট হয় ছয় নম্বর তো সেখানে আরও লো কাটফ যাবে অর্থাৎ শেষ লিস্টে ধরে নাও তোমাদের আরও যে তোমাদের ফার্স্ট লিস্টের নাম যে কাট অফ গিয়েছে সেখান থেকে তিন চার নম্বর তোমরা কিন্তু কম পেয়ে যাবে তো তোমরা যারা ফার্স্ট লিস্টে শর্ট লিস্টেড হওনি তো হয়তো তোমাদের চার নম্বর পাঁচ নম্বর বা ছয় নম্বর বা সাত নম্বর লিস্টেও কিন্তু তোমার নাম থাকতে পারে তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি ইন্ডিয়া ইন্ডিয়া পোস্ট জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে দেখো কোন কোন রাজ্যের তোমাদের শর্ট লিস্টেড করা হয়েছে অর্থাৎ পাবলিশ করা হয়েছে ম্যারিট লিস্ট যেমন অন্ধ্রপ্রদেশ রয়েছে আসাম রয়েছে দিল্লি রয়েছে গুজরাট রয়েছে কর্ণাটক কেরালা মহারাষ্ট্র উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু তেলেঙ্গানা ওয়েস্ট বেঙ্গল এই কয়েকটি রাজ্যের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে তো চলো আমি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে মেরিট লিস্টটি ডাউনলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা মেরিট লিস্টটি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে চেক করতে পারো বা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত কাট অফ গিয়েছে সেই কাট অফ ক্লিয়ার করতে পারলেই কিন্তু তোমার নাম থাকবে নচেত কিন্তু তোমার নাম থাকবে না ওকে তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট এক নম্বর যে লিস্ট শর্ট লিস্টেড লিস্ট সেটা আমি ডাউনলোড করলাম অর্থাৎ ম্যারিট লিস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই টু জিরো টু ফোর বেঙ্গল সার্কেল লিস্ট নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বর লিস্ট এই লিস্টে যাদের নাম এসেছে অর্থাৎ যারা শর্ট লিস্টেড হয়েছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান অর্থাৎ ডিভি হবে এবং তারা কিন্তু জয়নিং করবে ওকে এবার কিন্তু তোমাদের ডিভি হবে তোমাদেরকে এস এম এস থ্রু ডেকে নেওয়া হবে এবং সেখানে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশান করবে তারপরে কিন্তু তোমরা জয়েন করতে পারো অনেকে রয়েছে যারা জয়েন করে না তো সেই ভ্যাকান্সিটা ফাঁকা থেকে যায় এবং সেকেন্ড লিস্টের প্রার্থীদের জন্য ডাকা হয় তোমাদের ফার্স্ট লিস্টে যাদের নাম এসেছে তাদের জয়নিং হবে তারপরে কিন্তু সেকেন্ড লিস্টের পাবলিশ হবে ম্যারিট লিস্ট তো এইভাবে যদি ফার্স্ট লিস্টে ধরে নাও জয়নিং কেউ না করে অনেকে রয়েছে যারা জয়েন করে না যেহেতু এটাতে কাট অফ বেশি গিয়ে থাকে এবং হাই লেভেলের স্টুডেন্ট রয়েছে তারা অ্যাপ্লিকেশন করে কিন্তু অনেকে জয়েন করে না হয়তো দূর দূরে কোথাও পেয়ে যায় হয়তো তার নিজের ডিস্ট্রিক্টে হয়তো পায় না বা বাড়ির পার্শ্ববর্তী জায়গায় সে চেয়েছিল সেখানে হয়তো হয়নি তো সে অনেকে রয়েছে তারা কিন্তু জয়েন করে না তো যে ভ্যাকেন্সিটি খালি থেকে যায় সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট এ সেটা কিন্তু ফিল আপ করার চেষ্টা করে থাকে তো যাই হোক না কেন এখানে দেখো বেঙ্গল সার্কেলের মধ্যে আমাদের আন্দামান নিকোবর রয়েছে আন্দামান নিকোবর আইসল্যান্ড রয়েছে তো তাদের কাট আপ কত গিয়েছে এখানে দেওয়া হয়েছে প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ডিভিশন থাকবে অফিস থাকবে তুমি যে ডিভিশনে অ্যাপ্লিকেশান করেছো অফিস থাকবে তার সঙ্গে সঙ্গে পোস্ট নেম তুমি যে পোস্টে অ্যাপ্লিকেশান করেছো সেই পোস্ট এবিপিএম বিপিএম এই দুটো পোস্টে ভ্যাক্যান্সি বার হয়েছিল এবং তোমার কমিউনিটি থাকবে তুমি ওবিসি অর্থাৎ ক্যাটাগরি ওবিসি বিসি ডাব্লিউএস জেনারেল এস সি এসটি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং কত পার্সেন্টেজ তোমার ছিল এবং কত পার্সেন্টেজ সেই ডিভিশনে গিয়েছে সেটা থাকবে এবং তোমাদের ভেরিফিকেশান কোথায় হবে সেটি কিন্তু এখানে তোমাদের ডকুমেন্টস টু বি ভেরিফিকেশান ভেরিফাইড উইথ এখান থেকে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফাইড করতে হবে তো যাই হোক না কেন এখানে দেখো প্রথমত কিন্তু আন্দামান এটা তোমাদের আটষট্টিটা তোমাদের পেজ রয়েছে প্রথমে আন্দামান নিকোবর আইসল্যান্ডের কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপরে দেখো তুমি যে ডিভিশনে অ্যাপ্লিকেশান করেছো প্রথমে এ দিয়ে শুরু হয়েছে তো এখানে দেখো আসানসোল চলে এসছে আন্দামানের পরে পরে আসানসোল তারপরে বি দিয়ে তোমাদের চলে আসবে বি ক্যাপিটাল বি দিয়ে তোমাদের যে ডিভিশন রয়েছে যেমন বাঁকুড়া রয়েছে তারপরে বীরভূম চলে আসবে আশা করছি তো দেখো বীরভূম চলে আসবে বাঁকুড়ার পরে কিন্তু বীরভূম তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার তাহলে তোমরা বুঝতে পারবে তারপরে বারাসাত এসছে ওকে বারাসাত তারপরে দেখো ব্যারাকপুর বিয়ে দিয়ে যেগুলো হবে তারপরে তারপরে বারয়পুর ডিভিশন দেখতে পাচ্ছ বারাইপুর তারপরে বীরভূম দেখতে পাচ্ছ বীরভূম তো বি যেমনই শেষ হয়ে যাবে সি চলে আসবে ডি চলে আসবে তারপরে ই চলে আসবে এফ চলে আসবে সেই হিসাবে তুমি স্কল করে নেবে ম্যারিট লিস্টটা তো এখানে ধরে নাও তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি যে তুমি বীরভূম ধরে নাও বীরভূমের বীরভূম ডিভিশনে ধরে নাও এখানে যেমন রয়েছে বাড়া রয়েছে তারপর তার সঙ্গে সঙ্গে বাড়ালা রয়েছে বারালা বিও রয়েছে ঠিক আছে তারপরে এখানে দেখো আরও রয়েছে এরকমভাবে তুমি যেটাতে অ্যাপ্লিকেশান করেছো দেখো তোমাদের ভীমপুর রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে আরও রয়েছে ছাতিনা রয়েছে ছাতিনা রয়েছে তো কত কাটআপ দেখো গিয়েছে তোমরা এখানে দেখো তো দেখো এখানে যে কাট গিয়েছে দেখো নিরানব্বই পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট তোমরা জানো যে মাধ্যমিকের পার্সেন্টেজ হিসাবে কিন্তু শর্টলিস্টেড হয়েছে এবং মাধ্যমিকের পার্সেন্টেজ হিসাবেই কিন্তু সিলেকশান দেওয়া হয়ে থাকে তো এখানে দেখো ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পয়েন্ট আট ও বিসির গিয়েছে তারপরে এটা কিন্তু চাঁদপাড়া তারপরে দেখো চাঁদপাড়া সি এস হোতে গিয়েছো আটানব্বই পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ তারপরে এসটির জন্য বার বারমান পাড়াতে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ একানব্বই পয়েন্ট সাতান্ন এটা এসটির জন্য পি রয়েছে একানব্বই প্লাস তো এরকমভাবে কাট অফ গিয়েছে তো অ্যাভারেজ কাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি এস টি এবং ডি বাদ দিয়ে তোমাদের পঁচানব্বই পঁচানব্বই প্লাস বা ছিয়ানব্বই প্লাস ফার্স্ট লিস্টে ধরে নাও তোমাদের কাট অফ গিয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট প্লাস প্লাস তোমাদের কাট অফ যদি থেকে ছিল তাহলে আশা করছি তুমি ফার্স্ট লিস্টে তোমার নাম থাকার সম্ভাবনা রয়েছে বা সাতানব্বই প্লাস তোমার যদি থেকে থাকে তবুও তোমার সম্ভাবনা রয়েছে ফার্স্ট লিস্টে এটা কিন্তু কাট অফ গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম হাই হাই কাট অফ কিন্তু তোমাদের গিয়েছে ইনকেস কিছু কিছু তোমাদের ডিভিশনে বা কিছু কিছু পোস্ট অফিসে কী হয়ে থাকে যে কাট অফ একটু কম গিয়ে থাকে নাও সেখানে হয়তো অনেকে রয়েছে অ্যাপ্লিকেশান করেনি যারাই অ্যাপ্লিকেশান করেছে হয়তো পঁচানব্বই পার্সেন্ট বালাই অ্যাপ্লিকেশন করেছে সেখানে হয়তো কম গেল ইন ইনকেস ভাগ্যচক্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রায় সার্কেলেই কিন্তু কাঠ আপ তোমরা দেখতে পাচ্ছ ছিয়ানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই একশো গিয়েছে কিছু কিছু জায়গায় বিরানব্বই সাতানব্বই আটানব্বই আটানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পঁচানব্বই নিচে কোনো গল্প নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমরা ফলো রাখবে তো এখানে দেখো সাতানব্বই চোরানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই সাতানব্বই অর্থাৎ সাতানব্বই এর ওপরেই কিন্তু কাট অফ গিয়েছে এখানে একটাই গিয়েছে তোমরা দেখে দেখতে পাচ্ছ এসটি গিয়েছে সাতাশি একটাই গিয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটাই গিয়েছে এবিপিএম সাতাশি বিপিএম এর কাট অফটা একটু বেশি গিয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছ আটানব্বই সাতানব্বই আটানব্বই সাতানব্বই আটানব্বই সাতানব্বই আটানব্বই সাতানব্বই তো এই যে আটানব্বই সাতানব্বই যারা নাম্বার পেয়েছে তারাই কিন্তু ফার্স্ট লিস্টে শর্ট লিস্টেড হয়েছে তো আমি পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রামে ফোর্ডস একাডেমি সার্চ করলে আমাদের চ্যানেল তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে পারবে এবং চেক করতে পারবে তাছাড়াও তোমরা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবে